প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে সংবাদে আপনাদেরকে জানাবো, এবার দল থেকে বাদ দেওয়া হবে সব বিতর্কিত নেতাদেরকে। কারা কারা বাদ যাবেন বিস্তারিত জানাবো মূল ভিডিওতে। এদিকে যেভাবে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে তার পরিকল্পনা করছে বিএনপি। এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন দুদকের মামলায় বিতর্কিত এমপি লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত, যে কারণে জেলে পাঠানো হলো তাকে, সেই সম্পর্কে বিস্তারিত খবর। বিতর্কিতদের দিয়ে দল ভারীর দরকার নেই বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে বিতর্কিত ও খারাপ ব্যক্তিরা থাকলে তাদের বাদ দিতে হবে, তাদেরকে দিয়ে আমাদের দল ভারী করার দরকার নেই। রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ অনেক বড় দল, দলের ভেতরে নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকবেই, কিন্তু নেত্রীর শেখ হাসিনা আহ্বানে সাড়া দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা দলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তা সমাধান করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুদ্ধি অভিযানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিতর্কিত ব্যক্তিদের দল থেকে বাদ দিতে হবে। তিনি বলেন, দল করতে হলে নিয়ম মানতেই হবে, নিয়মের বাইরে গেলে সে যেই হোক তাকে ক্ষমা করা হবে না, নেত্রীর নির্দেশ মতো সবাইকে চলতে হবে। বাবরি মসজিদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা ভারতের উচ্চ আদালতের রায়, এটা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকার ব্যর্থ, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় আঘাতই করলই না, আমাদের এই ভূখণ্ডে আসার আগে দুর্বল হয়ে গেছে, এটা মিডিয়ার খবর। অথচ এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলে দিয়েছেন সরকার ব্যর্থ। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এদিকে খালেদা জিয়াকে মুক্ত করতে রাস্তায় নামতে হবে বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হলে, গণতন্ত্রকে মুক্ত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, রাস্তায় নামতে হবে, এর কোনো বিকল্প নেই। কোনো ফ্যাসিস্ট শক্তিকে এককভাবে পরাজিত করা যায় না, তাই দেশপ্রেমিক সব শক্তিকে এক জায়গায় আনতে হবে, আমরা সেই লক্ষ্যেই যাচ্ছি। আমরা মনে করি সব দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে এক না এক ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 7 নভেম্বর উপলক্ষে এ সভার আয়োজন করে বিএনপি। সভার নির্ধারিত সময় বিকাল 3টার আগেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমতি না থাকায় তারা নাট্যমঞ্চের ভেতরে ঢুকতে পারেননি। পরে অনুমতি পেলে বিকাল 4টার দিকে নেতাকর্মীরা নাট্যমঞ্চ মিলনায়তনে প্রবেশ করেন। 4:30 দিকে সভা শুরু হয়। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে সরকারে আছেন তারা বলেন, 7 নভেম্বর মানি না, মানবেন কেন? দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন না বলেই মানেন না। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তারা অবশ্য 7 নভেম্বরকে মান্য করবে, কারণ ওই দিন ষড়যন্ত্রকে রুখে দিয়েছিলাম। সেদিন জনগণ বিপ্লবের মধ্য দিয়ে দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বের করে নিয়ে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল বলেই বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়নি। তিনি বলেন, এ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ভেঙে দিচ্ছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, তারা মানুষকে সুশাসন থেকে বঞ্চিত করেছে, নিজেদের দুর্নীতি এমন পর্যায়ে নিয়ে গেছে যে তা ঢাকার জন্য চুনোপুটিগুলোকে ধরা হচ্ছে। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, চুনোপুটি ধরে ক্যাসিনোর গল্প বানিয়ে মহাদুর্নীতি থেকে জনগণের দৃষ্টি সরাতে পারবেন না। সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, তার হিসাব কোথায়? ব্যাংক শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, তার হিসাব কোথায়? হিসাব থাকবে না এজন্য যে লুটের সঙ্গে জড়িত কেউ মন্ত্রী, কেউ উপদেষ্টা, আবার কেউ আপনজন। তিনি বলেন, আমাদের পানি নিয়ে যায়, পানি দেয় না, সীমান্তে আমাদের লোকজন গুলি করে মারে, তার হিসাব হয় না, সমুদ্রে রাডার বসিয়ে পর্যবেক্ষণ করবে, আমার কি অবস্থা তা জানি না। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র বিপন্ন, এ অবস্থায় ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে যেতেই হবে, আসুন সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই, ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই,
প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের উপর থেকে শুরু করে সর্বস্তরে পচন ধরেছে। দানব সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, আর এজন্য প্রয়োজন গণতন্ত্র। গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্তি করা ছাড়া গণতন্ত্র আসবে না। আমি বিশ্বাস করি রাজপথের আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে পারিনি, ব্যর্থ হয়েছি। এক বছর নয় মাস হয়ে গেছে তিনি কারাবন্দী, তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আদালতের ওপর রাজনৈতিক প্রভাবের কারণে তার জামিনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না, তাই খালেদা জিয়ার মুক্তি রাজপথে আন্দোলনের মাধ্যমেই হতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সময় এসে গেছে, আর বেশি সময় হাতে নেই। আমরা যদি দেশ নেত্রীর মুক্তির দাবিতে কঠোর কর্মসূচিতেই আপনাদের রাজপথে নামতে হবে, আমরা যারা আছি তারা রাজপথে থাকব। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সম্প্রতি আমাদের এক সহকর্মীর 5 বছর জেল হলো, তিনি 7 দিনের মাথায় জামিনে বের হলেন। আর আমার নেত্রীর যখন 5 বছর জেল হয় তখন 2 মাসে নকলের কপি পাই না। যখন জামিন চাই বিচারক বলেন নথি তলব, তার মানে আরো 3 মাস। এখান থেকে বুঝতে হবে আদালত আদালতের মতো চলে না, আদালত চলে শেখ হাসিনার নির্দেশে। সুতরাং সেই আদালতের ওপর নির্ভর করে আমরা নেত্রীর মুক্তির কথা কেন ভাবব। সে কারণে বলছি, জেলে যেতে হয় যাই, খালেদা জিয়াকে মুক্ত করেই যাই, কারণ গণতন্ত্রের অপর নাম খালেদা জিয়া। তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন করুন, দেশের মানুষ মুক্তি পাবে, নেত্রী মুক্তি পাবে, আদালত নয়, রাজপথে ফয়সালা হবে খালেদা জিয়ার। যাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তারা চলে যাক, তাদের নিয়ে আমাদের সময় কাটানো দরকার নেই। কিন্তু যারা আছি তাদের মধ্যে কোনো মুনাফিকের ভাব আছে কিনা, আমরা সঠিকভাবে রাজপথে নামতে চাই কিনা আগে দেখে আন্দোলনের ডাক দেন, খালেদা জিয়ার মুক্তি হবেই। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও সহপ্রচারক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের হেলেন জেরিন খান, শ্রমিক দলের আনোয়ার হোসেন, যুব দলের সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বাড়ি বাবু, ঢাকা মহানগর উত্তর বিএনপির মুন্সী বজলুল বাসিত আঞ্জু প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, আহমেদ আজম খান, নেতাই রায় চৌধুরী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শিরিন সুলতানা, মুস্তাফিজুর রহমান বাবলু, আব্দুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ। অন্যদিকে দুদকের মামলায় লতিফ সিদ্দিকের জামিন স্থগিত দুর্নীতি দমন কমিশনের দুদক করা বগুড়ার এক মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিককে হাইকোর্টে দেয়া 6 মাসের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। গত 4 নভেম্বর লতিফ সিদ্দিককে 6 মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। পাটকলে প্রায় 2.5 একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় 40,70,000 টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে 2017 সালের 17 অক্টোবর রাতে আদম দিঘি থানায় আব্দুল লতিফ সিদ্দিকী সহ দুজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম। মামলার অপর আসামি হলেন ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুনা রশিদের স্ত্রী জাহানারা রশিদ। গত 20 জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর তার নাম মঞ্জুর করেন আদালত। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করলে তার 6 মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, সরকার কি পারবে নিজেদের ইমেজ পূর্ণ উদ্ধার করতে? বিএনপি কি পারবে খালেদা জিয়াকে মুক্ত করতে? কমেন্ট করে আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।